নমস্কার, আমি অন্তরীণা। চ্যানেল বাংলার পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকের বিশেষ বিশেষ কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে। আমার সাথে রয়েছে এই মুহূর্তে অনুষ্মা। এই মুহূর্তে সর্বপ্রথম যেই খবরের দিকে আমরা নজর রাখবো সেই খবরটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ। বাতিল করলো বিজেপি সমস্ত বড় সভা। এই মুহূর্তে করোনার আবহে এবং করোনার যে বৃদ্ধি, যে গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত বড় সভা কিন্তু বাতিল করলো বিজেপি। সেই নিয়ে বিশদ কথা জানবো আমরা অনুষ্মার কাছ থেকে। অনুষ্মা, দেখো, তুমি যে বিষয় নিয়ে আলোচনা করছো তার আগে কিন্তু একটুখানি আমাদের রাজ্যে যেভাবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী পর্যায়ে চলে গেছে সেই বিষয়টা কিন্তু আগে জানানো দরকার, এবং পাশাপাশিভাবে কতজন এই মুহূর্তে করোনা পজিটিভ রয়েছে সেই সংখ্যাটা নিহাতই কিন্তু কম নয়। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে দিনকে দিন, অর্থাৎ যদি বলা যায় তাহলে কিন্তু একদম করোনার গ্রাফ আমরা যেই জায়গা থেকে দেখেছিলাম, এবার যদি ভারতবর্ষের দিকে তাকাই তাহলে কিন্তু ভারতবর্ষের অবস্থা দিন দিনে দিনে কিন্তু একটা খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে। এবং তার জন্য কিন্তু জনগণের পক্ষ থেকে বারবার করে এবং চিকিৎসক বা স্বাস্থ্যবিদদের পক্ষ থেকে কিন্তু বারবার করে এই যে আমাদের ভোটের একটা মরশুম, সেই মরশুমকে দায়ী করা হচ্ছে। পাশাপাশিভাবে আমাদের কিন্তু জনসভাগুলো যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই রয়েছে, যেটাকে আমি ভোটের মরশুমের কথা বলছি। অন্যদিকে জনগণের ওপর অসচেতনতা, যখন থেকে দেখা গেছে যে করোনার মোটামুটিভাবে একটা ভ্যাকসিন বাজারে এসছে বা করোনা একটুখানি কমতে শুরু করেছে এবং কেন্দ্র রাজ্য দুইজনের তৎপরতায় আমাদের ভারতবর্ষে কিন্তু করোনা অনেকটা স্থিতিশীল একটা অবস্থায় ছিল, কিন্তু তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছিল মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে গেছে, মানুষের মধ্যে হাত ধোয়ার প্রবণতা কমে গেছে, সোশ্যাল ডিস্টেন্সের তো বালাই নেই, এবং সমস্ত কিছু যদি দেখা যায় তাহলে ধীরে ধীরে মানুষ কিন্তু আবার এমন একটা নিউ নর্মাল লাইফ থেকে, যদি বলা যায় নর্মাল লাইফে ফিরছিল, কিন্তু প্রত্যেকটি জায়গাতে কিন্তু নিউ নর্মাল কথাটা একটা ওতপ্রোতভাবে জড়িত ছিল মানুষের জীবনে। মাস্ক সে সময় পরা ছিল নিউ নর্মাল হিসেবে, এবং মাস্ক কিন্তু থুতনির নিচে রেখেই মানুষ সেই জায়গায় যেত, এবং যদি বলা যায় বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দেওয়ার জন্য তারা হয়তো নিউ নর্মাল এই হ্যাশট্যাগ দেওয়ার জন্য তারা কিন্তু সেই জায়গায় একটা মাস্ক পরে সেই একটা হ্যাশট্যাগ ব্যাপারটাকে প্রচার মাধ্যমে দিল, সেই জিনিসটা কিন্তু করতো। এই দিকে যদি তাকাই আমরা তাহলে একদিনে রাজ্যে কিন্তু করোনা সংক্রমিত হয়েছে 8,426 জন, এবং করোনায় মৃত্যু এতদিন ধরে আমরা 24 কখনো 28 এরকম দেখছিলাম, কালকে আমরা 28 দেখেছিলাম, এবং হ্যাঁ গতকাল 28 দেখেছিলাম, এবং হঠাৎ করে একদিনের মধ্যে সেটা 38 চলে গেছে, এবং সেই দিকে যদি দেখা যায় তাহলে দেশে কিন্তু 2,59,000 করোনা পজিটিভ রয়েছে। এবং কলকাতার কথা যদি বলি তাহলে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটি জায়গা কিন্তু একটা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। কলকাতা এই মুহূর্তে যদি একদিনে কথা বলি তাহলে কিন্তু 2,211 জন করোনা পজিটিভ হয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে 12 জনের, এবং উত্তর চব্বিশ পরগনা যদি কথা বলি সেখানে কিন্তু 1,801 জনের করোনা পজিটিভ হয়েছে একদিনে এবং মৃত্যু হয়েছে সেখানে 9 জনের। এবার সেই বিষয়টা যদি দেখা যায় তাহলে কিন্তু বুঝতেই পারছো, এবং সেই জায়গাটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং পাশাপাশিভাবে কিন্তু কোনো হাসপাতালে ঠিকঠাকভাবে যদি বলা যায় বেড নেই, সেটা সরকারি হোক এবং বেসরকারি হোক, পরিকাঠামোর অভাব এবং হিউম্যান রিসোর্সের একটা অভাব, কারণ যারা চিকিৎসক তারা করোনা পজিটিভ হচ্ছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, নার্স রয়েছেন, তারা করোনা পজিটিভ হচ্ছে, সুতরাং তারাই যদি, যারা আমাদেরকে সেবা করছেন বা যারা আমাদের চিকিৎসা করছেন তারাই যদি সেই জায়গায় গিয়ে করোনা পজিটিভ হন তাহলে আমাদের আর চিকিৎসা করবে কে? সেই জায়গাটায় কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্নবোধক এবং চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেই দিকে যদি তুমি যেমনটা বললে, হ্যাঁ গতকাল আমরা দেখেছি কেন্দ্রের পক্ষ থেকে নরেন্দ্র মোদী কিন্তু একটি বৈঠক করেছেন, এবং রাত্রি 8টায় সবাই কিন্তু উদ্বেগ হয়ে তাকিয়েছিল যে কি হতে চলেছে। এবং আমরা গত বছর যদি তাকাই গত বছরের দিকে, গত বছরও কিন্তু এমন একটা সময় নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তিনি ভার্চুয়াল বৈঠকে বসে কিন্তু প্রত্যেককে সামনে সেই লকডাউনের কথা তুলে ধরেন,
এবং সেই বিষয়ের দিকে তাকিয়ে মানুষ কিন্তু একটা চিন্তায় ছিলেন এবং এবং কি হয় এবং সেই দিকে দাঁড়িয়ে, হ্যাঁ সত্যি সেটা কিন্তু হয়নি, সেখানে ভ্যাকসিন নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়। তবে যেটা জানা যাচ্ছে, বিজেপির পক্ষ থেকে বিভিন্ন যে সভাগুলো রয়েছে সেগুলো সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর যেখানে 3 দিন বা 4 দিনের সভা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে 4টি সভাকে তিনি একই দিনে করবেন এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং সেই সমস্ত সভায় 500 জন করে কিন্তু একটি সভায় রাখা হবে, যাতে করে সেই 500 জন যারা রয়েছেন তাদের, তারা চাইছে না আর বেশি ভিড় হোক এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ রাষ্ট্র টানার জন্য কিন্তু 500 জনকে সেই জায়গায় নেওয়া হয়েছে। অন্যদিকে অন্তরলীনা, বিজেপির পাশাপাশি আমরা কিন্তু তৃণমূলে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি যে তিনিও কিন্তু রাশ টেনেছেন প্রচারে। এবং তিনি বলেছেন যে যদি আমার কোনো সভা 1 ঘন্টা করে থাকে, কারণ আমরা দেখেছি বিভিন্ন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় 1 থেকে 1.5 ঘন্টা করে সভা করেন, মানুষের সাথে জনসংযোগ করেন, আলাপ আলোচনা করেন এবং সমস্ত কিছু নিয়ে কিন্তু মোটামুটিভাবে সেই সময়সীমাটা ধার্য করা হয়ে থাকে। এই মুহূর্তে করোনা পরিস্থিতিকে সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও কিন্তু প্রচারে রাশ টানা হয়েছে এবং সেই দিক থেকে এখন যেটা জানা যাচ্ছে যে মোটামুটিভাবে তিনি যে রাশ টেনেছেন সেটা মোটামুটিভাবে 30 মিনিট পর্যন্ত রেখেছেন। একটুখানি আমি জানাতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছিলেন সেখানে, তিনি চাকুলিয়াতে যে সভা করেছিলেন সেখানে কিন্তু 11 মিনিটের, মাত্র 11 মিনিটের সভা করেছেন, এবং হেমদাবাদে মাত্র 21 মিনিটের, এবং কালিয়াগঞ্জে তিনি মাত্র 30 মিনিটের সভা করেছেন। তা সুতরাং বুঝতেই পারছো যে রাশ টেনেছেন। তবে হ্যাঁ, যেহেতু আমরা জানি 8ম দফা পর্যন্তই নির্বাচন হবে, সুতরাং প্রচার পর্ব তো চলছে এবং প্রচার পর্বের দিকে সেই দিকে একটু রাশ টেনেছেন প্রত্যেকটি যে রাজনৈতিক দল রয়েছে তারা। একদমই তাই। সেক্ষেত্রে যেহেতু করোনার কথা হচ্ছে, করোনার কথা হচ্ছে মানে বেডের কথা হচ্ছে, অক্সিজেনের কথা উঠছে, পরিকাঠামের অভাবের কথা উঠছে, সেই যখন কথা হচ্ছে তার মধ্যেই বলতে হবে বাধ্য হচ্ছে শিশুরা কিন্তু এবার করোনাতে খুব পজিটিভ হচ্ছেন, যেটা কিন্তু একটি ভয়ঙ্কর বিষয়। যেহেতু আমরা গতবারের বিষয়ের দিকে যদি তাকাই সেক্ষেত্রে কিন্তু শিশুদের আক্রান্তের হার তুলনামূলক কম ছিল, কিন্তু এইবার যেই স্ট্রেনটা এসেছে বা যেই দ্বিতীয় ওয়েভ বা সেকেন্ড ওয়েভের কথা আমরা বলছি সেদিকে যদি তাকাই, এবারে কিন্তু শিশুদের আক্রমণ মানে করোনার আক্রমণের হার কিন্তু অনেক বেশি বা করোনা পজিটিভ হওয়ার হার অনেক বেশি। 1 থেকে 12 বছরের মধ্যে যারা রয়েছেন, যেসব শিশুরা রয়েছে, তাদের কিন্তু দ্রুত করোনা পজিটিভ হতে দেখা যাচ্ছে। শুধু আর এক্ষেত্রে বলে রাখা খুবই প্রয়োজন, শুধুমাত্র কলকাতা মেডিকেল কলেজ ছাড়া অন্যান্য কোথাও কিন্তু শিশুদের এই করোনা মোকাবিলায় কোনো পরিকাঠামো সেরকম ভালো নেই বা করোনার মোকাবিলায় কোনো কোভিড বেড নেই, এটা কিন্তু বড় চিন্তার বিষয়। যেহেতু গতবারের দৃশ্য আমরা দেখে থাকি সেখানে যেহেতু শিশুরা সেভাবে এফেক্টেড হচ্ছিলেন না, সেই জন্য সেরকম পরিকাঠামো কিন্তু গড়ে ওঠেনি, কিন্তু এখন যখন শিশুরা এত পরিমাণে এফেক্টেড হচ্ছে এখন কিন্তু প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ, স্বাস্থ্য দপ্তরের মাথায় চিন্তার ভাঁজ, কী করে এদের সুস্থতা নিয়ে সুস্থতার হার বাড়ানো যায় এবং কী করে এই পরিকাঠামোকে তৈরি করা যায় তা নিয়ে কিন্তু খুব চিন্তিত স্বাস্থ্যমহল। এখন যারা যেসব শিশুরা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে যে সমস্ত বিষয়গুলি দেখা যাচ্ছে তা অবশ্যই জ্বর, চোখ লাল হয়ে জ্বালা, ডায়রিয়া, সাথে গায়ের র্যাশ এবং কাটে কাটে ব্যথা, এই বিষয়গুলো কিন্তু শিশুরা অনুভব করছে। এবং তার সাথে সাথে এরকম কোনো বিষয় জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে, কোনো শিশুর যদি এরকম কোনো বিষয় বিন্দুমাত্র যে কোনো একটা বা দুটো সিমটম যদি দেখা যায় ইতিমধ্যেই যেন তারা প্রথমেই ডাক্তারের সাথে কনসাল্ট করেন এবং টেস্ট করান, কারণ বাড়াবাড়ি কিছু হলে এই মুহূর্তে সেই হিসেবে স্বাস্থ্য পরিকাঠামো নেই বা বেড নেই। কিছু কিছু বেসরকারি হসপিটালে খুব কম সংখ্যক বেড থাকলেও সেরকম পরিকাঠামো কিন্তু শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য নেই, তাই স্বাস্থ্য দপ্তর থেকে বারবার বলা হচ্ছে যদি শিশুর সামান্যতম শরীরের কোনো অবনতি ঘটে থাকে বা কোনো জ্বর সর্দি কাশি সহ সামান্য উপসর্গ হয়ে থাকে অবশ্যই ডাক্তারের কাছে যান এবং টেস্ট করান, টেস্ট করিয়ে বিষয়টি দেখে ইমিডিয়েট তার চিকিৎসা শুরু করা হোক, এটা কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে এই মুহূর্তে জানানো হচ্ছে অনুসরণ। একদম তাই। এবং যেটা তুমি বললে যে এখন রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই জায়গাটিতে অর্থাৎ করোনা মোকাবিলায় একটা লড়াকু ভূমিকায় তাকে প্রত্যেক সময় যেভাবে দেখা যায় সেভাবেই কিন্তু দেখা যাওয়ার কথা অনেকেই বলছেন, জনগণের মত কিন্তু সেই দিকেই যাচ্ছে এবং জনগণের ভালো চেয়ে বা জনগণকে সেই জায়গায় দাঁড়িয়ে রেখে যাতে জনগণ
জনগণের অসুবিধে না হয় সেই কথা মাথায় রেখে বারবার করে জনগণকে কিন্তু তিনি মাস্ক এবং করোনা বিধি মেনে চলার কথা বলছে। তবে হ্যাঁ, যেটা আমি বারবার করে বলছি, ভোটের মরশুম নিয়ে কিন্তু জনগণের মনে মনে একটা উদ্বেগ রয়েছে, তাদের মনে কিন্তু একটা ক্ষোভ রয়েছে যে কেনই বা এই ধরনের ভোটের মরশুমে এত কেন জনসভা বা প্রচার পর্ব চলছে যেখানে মানুষের মুখে মাস্ক নেই, মানুষের কোনো স্যানিটাইজারের জায়গা নেই, এই সমস্ত ওই হাতেই খাওয়া দাওয়া, সবার সাথে শারীরিক যে একটা দূরত্ব, সেই দূরত্ব কিন্তু মেনে চলা হচ্ছে না। সুতরাং সব দিকেই যদি বিচার বিশ্লেষণ করি, হ্যাঁ, এখন ভারতবর্ষে বিশেষ করে যদি আমি কলকাতার কথা বলি, পশ্চিমবঙ্গের কথা, তাহলে কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে কি হতে চলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা করে মানে একটা যেই কথা বলা হয়েছে সেই কথার মধ্যে কিন্তু এই ধরনের একটা আভাস আসছে যে যদি মৃদু উপসর্গ হয়, যেমন করে তুমি বলছো, যদি কোনো সামান্য ধরনের কোনো উপসর্গ হয়, করোনার যে ধরনের উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গের মধ্যে হলে কিন্তু তাদের সেফ হোমে পাঠানো হবে। এই মুহূর্তে অনসর ডাক্তারদের, আমি তোমায় একটু কেটেই বলছি, ডাক্তাররা কিন্তু এই মুহূর্তে করোনার উপসর্গের কোনো সঠিক উপসর্গ বলতে পারছে না, একদম, কারণ বিভিন্ন সময় বিভিন্ন উপসর্গ, হয়তো বা পেটে ব্যথা, হয়তো বা তার ডায়রিয়ার কোনো প্রবলেম, হয়তো বা গায়ে হাত পায়ে র্যাশ সামান্য, কিন্তু টেস্ট করলে চলে আসছে পজিটিভ, একদম। সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা বলছে সুস্থ থাকলে সুস্থ থাকুন, কিন্তু কোনো রকমের অবনতি বা কোনো রকমের শারীরিক অসুস্থতা এই মুহূর্তে দেখা দিলে অবশ্যই আপনারা টেস্ট করান, কারণ পরিবেশটাই এরকমভাবে দাঁড়িয়েছে করোনা আবহে যে কোনোভাবে তার উপসর্গ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তাররা বলতে পারছেন না যে এই উপসর্গগুলোই হবে, অনেক উপসর্গের মাঝখানে হয়তো বা একটি হলেও তাদের দেখে আমরা যদি না পাত্তা দিই বা না হই সে কিন্তু পজিটিভের কেস চলে আসে এবং পরবর্তীতে বাড়াবাড়ি অক্সিজেন সেই মারাত্মক কেসগুলো চলে আসতে পারে, যার জন্য কিন্তু ডাক্তারি মহল থেকে যেটা অনুসভা বারবার বললো, সামান্যতম উপসর্গ দেখলেও কিন্তু আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করুন, এবং সেই দিকে দাঁড়িয়ে 200টি কিন্তু সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণ আরও 10টি পরিকাঠামো যুক্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে, এবং সেই দিকে হোটেলগুলোকেও সেফ হোমে পরিণত করা হবে, আগের বছর দেখতে পেয়েছিলাম আমরা। এবং সেই দিকে আগের বছরের থেকে কিন্তু এবছর ভারতবর্ষের অবস্থা কিন্তু ভয়াবহ, কারণ ভারতবর্ষ এবং রাজ্যের ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে প্রথমে আমি ভারতবর্ষের দিকে টানছি এই কারণে, কারণ আমেরিকার পরে কিন্তু ভারতবর্ষের নাম চলে এসেছে এতদিন, কিন্তু গত বছরের যদি আমরা করোনার কথা আনি তাহলে কিন্তু এইভাবে সংক্রমিত হয়নি, তবে একদমই তাই। এবং সেই জায়গায় করোনা নিয়ে মানুষ যখন চীনে এই মহামারী এসেছিল বা মহামারীর যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম চীন, ব্রাজিল, ফ্রান্স এই ধরনের যে ছবি, ইটালি জায়গায় যে ধরনের আমরা মহামারীর একটা ছবি দেখতে পেয়েছিলাম, সেই ছবির ভিত্তিতে কিন্তু মানুষের মনে একটা ভয় ছিল, ভীত কাজ করতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভারতবর্ষই 2 নম্বরে দাঁড়িয়ে রয়েছে তখনও কিন্তু মানুষের মধ্যে সচেতনতা নেই। আজকেও মানুষের জায়গায় যদি দেখা যায়, যদি আমি কথা বলি যে এই যে রেল সূত্রে বা রেল দপ্তরের পক্ষ থেকে যে ধরনের একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে জরিমানা নেওয়া হবে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বিভিন্ন মানুষকে রেল স্টেশনে এবং ট্রেনে দুই জায়গায় কিন্তু বেপরোয়াভাবে মাস্কহীন অবস্থায় ঘুরতে দেখা যাচ্ছে। সুতরাং মানুষের মধ্যে যে একটা ভয়, সেই ভয়টা কিন্তু অনেকটাই কেটে গেছে, কিন্তু এই কেটে যাওয়ার ফলেই কিন্তু তারা তাদের যে বিপদ, সেই বিপদ কিন্তু ডেকে আনছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা দেখো বা ভারতবর্ষের অবস্থা দেখো, শোচনীয় অবস্থা। যেই জায়গায় যদি বলা যায় তাহলে কলকাতায় এতগুলো সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল নিয়েও কিন্তু বেড সংখ্যার একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এর পরে কি হবে, এর পরে কত সংখ্যক বেড আর পাওয়া যাবে, যেটা আমরা গতকালও আলোচনায় বলেছিলাম। একটি সমীক্ষায় কিন্তু দেখা গেছে মোটামুটিভাবে যে প্রাইভেট নার্সিংহোমগুলো রয়েছে সেখানে মোটামুটি 7,000-এর উপরে বেড সংখ্যা রয়েছে, কিন্তু সেই জায়গায় মাত্র 600টি বেড খালি রয়েছে। যদি সেই জায়গায় কেননা একদিনে রাজ্যে যদি 8,426 জন সংক্রমিত হয় এবং কলকাতার মতো জায়গায় যদি 2,211 জন সংক্রমিত হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শোচনীয় অবস্থা এবং ভয়াবহ অবস্থা এই মুহূর্তে করোনার জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবার দেখা যাচ্ছে যে প্রাইভেট যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে তাদেরকেও উদ্যোগী হওয়ার কথা বলা হয়েছে, এবং যেমনটা আমরা গত বছরও দেখেছিলাম যে প্রাইভেট হাসপাতালগুলোতেও কিন্তু কোভিডের যে পেশেন্ট রয়েছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল, এবং আইসোলেশনের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় যে হোটেল বলো বা
যারা বাইরে থেকে এসছে তাদের কিন্তু সেই হোটেলে রাখার একটা ব্যবস্থা ছিল, সেফ হোম বা রাখা, এবং সেই দিকে কিন্তু একদম সেফ হোম কিন্তু বন্ধ হয়ে গেছিল, সেই জায়গায় আবার 200টি কিন্তু সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। একদমই তাই, সেফ হোমের বিষয়টা যেখানে একদম স্থগিত ছিল, একদম বন্ধ করে দেওয়া হয়েছিল, তার কারণও ছিল অবশ্য শূন্যে যদি নেমে যায় করোনা পেশেন্টের সংখ্যা সেখানে কিন্তু বন্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু মানুষের বেপরোয়াভাবে ঘুরে বেড়ানো, মাস্কহীনতা, সেসব বিষয় নিয়ে কিন্তু আবার করোনা ফিরে এসেছে। যখন এই মুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি চলে যাচ্ছি শিয়ালদার কথা। শিয়ালদা ডিভিশনে 28 জোড়া ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে এই মুহূর্তে, এবং করোনা আবহেই কিন্তু 90 জন কর্মী যারা শিয়ালদায় রয়েছেন, রেলে কাজ করছেন, তারা কিন্তু করোনা পজিটিভ হয়েছেন। সেই বিষয় নিয়ে সমস্ত খবর আমরা শুনে নেবো অনুষ্কার কাছ থেকে। অনুষ্কার, তুমি যেমনটা বললে, দেখো সেই দিকে দাঁড়িয়ে সত্যি আমরা জেনেছি যে গতকাল থেকেই কিন্তু যারা সেই ট্রেনের অর্থাৎ সেই যে রুট শিয়ালদা ডিভিশনের যে ট্রেনগুলো রয়েছে, লোকাল ট্রেনগুলো রয়েছে, সেই রুটে যারা গার্ড রয়েছে, কেউ ইঞ্জিনিয়ার রয়েছেন, কেউ কোনো রকম অপারেশনে রয়েছেন, এই ধরনের পরিষেবাগুলোতে যারা যারা রয়েছেন, এমন 90 জন কিন্তু কর্মী করোনা সংক্রমিত হয়েছেন, এবং তার ফলে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবং পুরো উদ্বেগের বিষয় যদি বলি তাহলে কিন্তু ধীরে ধীরে মানুষের সেই জায়গায় নন পিক টাইম যেগুলোকে আমরা বলি, এখন কিন্তু সেভাবে অফিস নেই বা স্কুলের, যেটা আমরা জেনেছি যে স্কুল বন্ধ হয়ে গেছে, সেই দিকে তাকিয়ে এই যে 28 জোড়া ট্রেন, তাহলে সেই 28 জোড়া ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে, এবং সেই রুটে কিন্তু এই মুহূর্তে কোনো ট্রেন চলাচল হচ্ছে না, তাদের সেক্ষেত্রে কর্মী সংকট হয়ে যাচ্ছে একদমই। এবং সেই কারণেই আমি বলছি যে যেই যে ট্রেনগুলো চলতো সেই ট্রেনগুলো এখন চলানো সম্ভবই না, কেননা যে এই ট্রেনগুলোতে যারা ছিলেন তারা বেশিরভাগই কিন্তু করোনা সংক্রমিত হয়েছে, এখন আর সেই ট্রেনগুলো সার্ভিস দেওয়ার মতো কেউ নেই। এবং দুই দিক থেকে যদি দেখি তাহলে একদিকে সার্ভিস দেওয়ার মতো কেউ নেই, অন্যদিকে এই ট্রেনগুলো আবার চলতে শুরু করলে অন্য রুটের যারা আছে তাদেরকে নিয়ে এলে কিন্তু সেই রুটও বন্ধ করে দিতে হবে। সুতরাং একটা যদি দেখা যায় হিউম্যান রিসোর্সেস ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে, এবং তার ফলেই আজকে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি হয়েছে ট্রেন বাতিল করতে হয়েছে, ট্রেনকে বাতিল করতে হয়েছে। এবং যেটা আমরা জানি যে প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আজকে বাসেও দেখবে ভিড়, এবং সেই রুটে বিভিন্ন অফিস রয়েছে, বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে, তাদের কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একদমই তাই, একদমই তাই। যেমনটা আমরা শুনে নিলাম যে 28 জোড়া শিয়ালদা ডিভিশনের ট্রেন বাতিল করা হয়েছে, এবং তার কারণ হিসাবে কিন্তু ধরে নেওয়াই যাচ্ছে 90 জন কর্মী ওই ডিভিশনের কিন্তু করোনা সংক্রমিত হয়েছেন। যে হারে করোনা সংক্রমিত হচ্ছে সে হারে এরকমভাবে একটা একটা করে জিনিস বাতিল হওয়া, এক একটা পরিবহন বাতিল হওয়া কিন্তু মানে খুব বড় কিছু কথা নয়। সেই হিসাবে যদি আমি অনশোর কথা হিসাবেই ধরি, যেহেতু রেল কর্তৃপক্ষ কিছু জরিমানা ধার্য করেছেন যে যদি স্টেশনে উইদাউট মাস্ক বা ট্রেনে মাস্ক ছাড়া কেউ ওঠে সেখানে 500 টাকা করে জরিমানা, কিন্তু তথাপি আজ পর্যন্ত যদি আমরা বিভিন্ন স্টেশনের চিত্র দেখি মাস্ক ছাড়া মানুষকে কিন্তু দেখতে পাবো, সচেতনতার খুব অভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই হিসাবে আরেকটি কথা বলেই রাখি, টিকার কথা যেহেতু বলতেই হয়, সচেতন মানুষ যেহেতু টিকা নিয়েছেন তাই তারা মাস্ক পরতে রাজি নন এই মুহূর্তে, সেই কথা যেমন আমরা বলেছি, সেই হিসাবে টিকার বিষয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের, খোলা বাজারে করোনা টিকা এই মুহূর্ত থেকে পাওয়া যাবে, প্রস্তুতকারী সংস্থা থেকে সরাসরি রাজ্য সেই টিকা কিন্তু কিনতে পারবে, কিন্তু সেই প্রস্তুতকারী সংস্থা থেকে প্রথমে 50% টিকা কিনবে কেন্দ্র, বাকি 50% কিনতে পারবে রাজ্য সহ বিভিন্ন হাসপাতালগুলো এবং নার্সিংহোমগুলো কিন্তু সেই টিকা প্রস্তুতকারী সংস্থা থেকে সরাসরি কিনতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর, 18 বছর পূর্ণ হলেই কিন্তু সকলে করোনা টিকা নিতে পারবেন এই মুহূর্ত থেকে, এমনও কিন্তু জানাচ্ছে কেন্দ্র, কি বলছো? এবং সেই দিকে তাকিয়ে যদি কথা তুমি যেমনটা বললে, দেখো সত্যি যে 50% প্রথমে কিন্তু কেন্দ্র কিনবে এবং পরে কিন্তু সেই 50% রাজ্য কিনতে হবে। এবং গতবার অর্থাৎ যেই সময় কোভিডশিল্ড এসেছিল সেই সময়ের কথা যদি দেখি তাহলে কিন্তু কেন্দ্রর কাছ থেকে রাজ্য কিনতো, এবং সেই দিকে কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু বিভিন্ন অভিযোগ ছিল কেন্দ্রের দিকে, এবং সেই দিকে কেন্দ্র বারবার করে পাল্টা অভিযোগও দিচ্ছিলেন যে আমরা কিন্তু দিতেই চেয়েছিলাম, এই ধরনের একটা বাগ যুদ্ধ কিন্তু দেখা গেছে। এই বিষয়ে আমরা
এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখো যে আজকে কিন্তু অর্থাৎ গতকাল যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু এই রায় দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে যে 50% কেন্দ্র কিনবে এবং 50% রাজ্যগুলো কিনতে পারবে। এবং সেই দিকে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে যেটা বলা হচ্ছে যে 1 মে থেকেই কিন্তু সেই টিকা দেওয়া হবে 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন, এবং কোথা থেকে এবং যেহেতু বাজারে খোলা বাজারেও টিকা পাওয়া যাবে সেই জন্য কিন্তু একটা সচেতন ব্যাপার রয়েছে, সচেতনতা। এবং পাশাপাশিভাবে প্রত্যেকটি জিনিসের ওপর কিন্তু দাম যে ধার্য করা হয় সেটা আমরা দেখতে পাই যে একটা কোনো জিনিস কিনতে গেলে সেই ধার্য করা যে দাম রয়েছে সেটা কিন্তু প্রত্যেকের জন্য সমান। এবং সেই জায়গায় আজকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে গতকালই বৈঠকে জানানো হয়েছে কেন্দ্রে যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি কিন্তু বারবার করে বলেছেন যে এই যে 1 মে থেকে যে টিকাকরণ হবে তার আগে প্রত্যেককে, প্রত্যেক যে নাগরিক রয়েছেন তারা প্রত্যেকে করোনার যে ভ্যাকসিন তার দাম কত হবে সেই যে মূল্য ধার্য করা হয়েছে প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে সেই সমস্ত ডিটেলস কিন্তু তারা জানতে পারবেন। একদমই তাই, সে সমস্ত বিষয় কিন্তু আমরা এই মুহূর্তে অনুসার থেকে শুনে নিলাম যে সমস্ত বিষয় নিয়ে যে টিকা নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছে এবং টিকা নিয়ে যে সমস্ত নির্দেশিকা এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে আনা হয়েছে বাকি বিষয়গুলো কিন্তু আমরা অনুসার কাছ থেকে এই মুহূর্তে জেনে নিলাম। সরাসরি অনুসার কাছে চলে যাচ্ছি, আর কি খবর রয়েছে তোমার? দেখো উত্তরপ্রদেশের দিকে যদি তাকাই তাহলে উত্তরপ্রদেশের লখনৌতে কিন্তু একটা ভয়াবহ ছবি আমরা দেখেছিলাম এবং সেই জায়গায় টুইটও করা হয়েছিল যে করোনা একটা মহামারী যে আকার ধারণ করেছে সেই মহামারী আকার ধারণ করাতে কিন্তু সেই যে শ্মশান ঘাট রয়েছে সেই শ্মশান ঘাটে কিন্তু 24 ঘন্টা শবদাহ পোড়ানো হচ্ছে এবং সেই ছবি এতটাই ভয়াবহ এবং মানুষের মধ্যে এতটাই দাগ কেটে গেছে এবং যেটা কথা একদম দেখলে কিন্তু গা শিউরে উঠছে। এবং অন্যদিকে যদি দেখি তাহলে ভোপালের অবস্থাও কিন্তু মারাত্মক, সেখানে সেখানেই হয় ভোপালে কিন্তু লকডাউন চলছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যেও গণচিত্র চিত্র কিন্তু আমরা দেখতে পাই। একদমই তাই, এবং সেই দিকে দাঁড়িয়ে সত্যি লখনৌর যে অবস্থা সেই লখনৌর অবস্থা কিন্তু এতটাই খারাপ হতে চলেছিল যে সেই কারণে লখনৌর যে 5টি বড় বড় শহর রয়েছে সেই শহরে কিন্তু লকডাউন জারি করা হয়েছে। এই লকডাউন মোটামুটিভাবে 6 দিনের করা হয়েছে এবং তারপরে কিন্তু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জনগণ। তবে দেখার বিষয় যে এই লকডাউন বাড়ে কি কমে। তবে যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে কিন্তু লকডাউন নিয়ে সেরকমভাবে কোনো রকম কথা বলা হয়নি কারোর মধ্যে, এবং যেটা জানা যাচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য তাদের মধ্যে কোনোভাবেই কোনো বৈঠকের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে কোনো লকডাউন বিষয়ে কোনো নাইট কার্ফিউ বিষয়ে কিন্তু কোনোরকম কথাবার্তা হয়নি। সুতরাং আপনারা আপনাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে চিন্তা করা বা লকডাউন হচ্ছে এই বলে যে মানুষের মধ্যে একটা ভয় ছড়ানো এই বিষয়গুলো দয়া করে করবেন না। সুতরাং যেটা জানা যাচ্ছে যে যদি আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি লকডাউন হয় তাহলে কিন্তু সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনারা সবার প্রথমে জানতে পারবেন এবং সেই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। লকডাউন হলে সেটা জানতে পারবেন, নাইট কার্ফিউ হলে সেটা জানতে পারবেন এবং সমস্ত বিষয় কিন্তু সংবাদ মাধ্যমের আমরা যারা রয়েছি তাদের মাধ্যমেই কিন্তু আপনাদের সামনে সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরব। এবং যেটা সবচেয়ে বড় বিষয়, বারবার করে কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে 1 মে যখন ভ্যাকসিন আসবে বাজারে তখন কিন্তু মানুষ ভাবতেই পারেন যে পয়সা দিয়ে ভ্যাকসিন দিচ্ছি মানে আমাকে মাস্ক পরতে হবে না, আমাকে কোনো শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে না, অথবা আমাকে হাত ধুতে হবে না বারবার করে, যাকে এক কথায় স্যানিটাইজেশন বলা যেতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে একটা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা মাথা থেকে দূর করতে বলা হয়েছে চিকিৎসকদের কাছ থেকে এবং যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে কিন্তু বারবার করে এই ধরনের কথা শোনা যাচ্ছে এবং তারা কিন্তু জনগণের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন আপনারা এ ভুল আর করবেন না। কারণ মানুষ কোভিডশিল্ড আসার পরেই কিন্তু এই ধরনের একটা ভুল করেছিল যার আজকে ভুগতে হচ্ছে কিন্তু ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে। আজকে হয়তো নিউ নর্মাল লাইফ থেকে আমরা নর্মাল লাইফে ফিরে যেতে পারতাম কিন্তু মানুষের মধ্যে এই যে একটা উদাসীনতা
অসচেতনতা, এর ফল কিন্তু আমাদের প্রত্যেককেই ভুগতে হচ্ছে। প্রচুর মানুষ এমনও ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, মর্গের সামনে মেয়ে তার বাবাকে হারিয়ে কিন্তু শুয়ে রয়েছে এবং ছেলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অতটা ব্যাপারটা বুঝতেই পারছেন কতটা প্যাথিটি, কত মানুষ এমনও রয়েছে যারা বিভিন্ন ধর্মের রয়েছেন, তাদের সেই শ্মশানে বা সেই দাহ করার জায়গায় কিন্তু তাদের জায়গা হচ্ছে না। এই সমস্ত বিষয় অবশ্যই আপনারা দেখতে থাকবেন এবং সেই বিষয়গুলো কিন্তু নজর রাখবেন, যাতে ভবিষ্যতে আপনিও সুস্থ থাকেন এবং অন্যকেও সুস্থ রাখেন। এই মুহূর্তে আমরা আমাদের খবর এই পর্যন্তই রাখছি, পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখুন চ্যানেল বাংলার পর্দায়। অবশ্যই চ্যানেলটি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, এবং আমরাই কিন্তু আপনাদের সামনে সবসময় তুলে ধরতে পারবো বিভিন্ন ধরনের যে খবর রয়েছে সেগুলো। অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। এখন এই পর্যন্তই, নমস্কার।